রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খাতনা করাতে গিয়ে শিশু আয়নের মৃত্যুর ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে আয়নের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। কেন শিশু আয়নের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না এবং কেন সংশ্লিষ্ট যে হসপিটাল যার নেগলিজেন্স অ্যাক্টিভিটিসের কারণে এই উদ্ভূত ঘটনা আগামী সাত দিনের মধ্যে ডিজি হেলথকে বলেছেন যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্টটি সাবমিট করা হয়। গত ৩১ ডিসেম্বর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল খতনা করার জন্য আয়নকে পুরোপুরি অজ্ঞান করলে তার আর জ্ঞান ফেরেনি। আমি গেলাম সুন্নতে খাতনা করার জন্য আর সেখানে আমাদেরকে তারা একটা ডেড বডি ধরাই দিল, তারা এখন ৬ লাখ টাকার একটা বিল করলো এবং বিলের জন্য তারা চাপ দিচ্ছে, তারা কতটা অমানবিক। এদিকে সাভারের রানা প্লাজা ধসে ১১৩৪ জনের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় পুলিশে দায়ের করা মামলা আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ। আনলে বিল্ডিংয়ের মালিকও বাবা, সব কিছু বাবা, লোন নিছে বাবা, নকশা পাস করছে বাবা, এভরিথিং বাবা, খালি সব কিনা ছেলেটার নামে নাম রাখছে রানা ৬ মাসের মধ্যে। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার ব্যাখ্যা তলবে আসা বিএনপিপন্থী ৭ আইনজীবীকে ২৯ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন প্রধান বিচারপতি। মহামান্য আদালতের মাননীয় প্রধান বিচারপতি ডেকে পুনরায় ফিক্স করেছেন ২৯ জানুয়ারি। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।